87 এ আমি মার খেয়েছিলাম এক সার্কেলের কাছে বিধানসভায় নির্বাচনে ফল বড় প্রকাশিত হচ্ছে। আমি তো তখন রাজনৈতিক কর্মীও সেইভাবে না আছি, মানুষের সাথে কাজ করি। তোমার তুমি আমাকে মেরে চলে গেল, আমাকে মেরে সার্কেল মেরে চলে গেল, কারণ দূরে একটা মোটর বাইক, পুলিশের একটা মোটর বাইক, তাতে কেউ আগুন দিয়েছে, আমি তো আগুন দেই, আমাকে মেরে চলে গেল। তো আমি সরকারগুলোর নানান সময় তার অভিজ্ঞতা আমার নিজের জীবনে দেখা আছে। সে 66-তে আমাকে এমন মেরেছিল, 11 দিন আমার পায়খানা হয়নি, আর পিঠের সব চামড়া বোটে বোটে উঠে গিয়েছিল। কাজে আমি তো আন্দোলন করেছিলাম, তার জন্য আমার কোনো আক্ষেপ নেই। এখানে দেখেছি চামড়াটা বোটে উঠে গেল, তখন সাদা হয়ে গেছে, পিঠটা নাকি সাদা ছিল, পিঠ দেখা যায় না। আর তখন আর তো সেলফোন ছিল না, সেলফোনে তুলে নিয়ে আমাকে দেখিয়ে দেবে, সেটা ছিল না। বলে আমার এই অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা আছে বলেই আপনাদের কাছে বলবো। আপনারা ভাবুন যে টানা অনুসরণ করবেন না ইলে অনুসরণ করবেন, সেটা ভাবুন। ভাবনাটা আপনাদের, সিদ্ধান্ত আপনাদের। আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই। আপনারা আপনারা যে দাবি করছেন, অনেকেই বলছেন নির্বাচনী ইশতেহারে রাখতে হবে, আমার আপনাদের কথা নিশ্চয়ই আমরা যেভাবে পারা যায় সেটা আমরা রাখার ব্যবস্থা করব। আপনাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, আপনারা যারা অনুসরণ করছেন এবং বিভিন্ন বামফ্রন্ট সরকারের বক্তব্য আপনারা শুনেছেন, আমি তার পুনরাবৃত্তি করতে চাই। আমি আপনাদের অভিনন্দন জানাই, আপনারা লড়াই করছেন, আপনাদের মধ্যে 3 জন অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছিলেন এবং খুব কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনাদের লড়াইটা করতে হচ্ছে। লড়াইটা সঙ্গত এবং যুক্তিসঙ্গত। আপনারা যে একটা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ নাম দিয়ে করেছেন, তাতে মধুমিতা বন্দ্যোপাধ্যায় এবং ভগীরথ ঘোষ সত্যি যুগ্ম আহ্বায়কদের পক্ষ থেকে যে কথাগুলো এখানে লিখেছেন, তাতে দাঁড়ায় যে 10 বছর, প্রায় 10 বছর আগে যে কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন তা রাজ্যের মুখ্যমন্ত্রী রাখেননি। তার জন্য রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি প্রথমেই বলবো, ঠিক ঠিক রাজ্য সরকার, ঠিক ঠিক মুখ্যমন্ত্রী। আমি আপনাদের কাছে বলবো যে আপনারা এখানে একজনকে দেখলাম খুব শুকনো শুকনো মুখ লাগলো, তাকে আমি বললাম যে জল খান অনশন করছেন, জল খান এবং সমস্যা টয়লেটে। এরপর আমি খবর নিলাম টয়লেটের সমস্যাটা বললো কেন, টয়লেট আছে দূরে যেতে হচ্ছে আর নেই টানা, কিন্তু প্রতিদিন 3,000 করে টাকা দিতে হচ্ছে টয়লেটের জন্য। তার মানে 60 দিনে আপনাদের বিল হবে 1,80,000 টাকা। এই যে 1,80,000 টাকা আপনাদের অনশনকারীদের পক্ষ থেকে অর্থশিক্ষক ঐক্যমঞ্চ থেকে দিতে হচ্ছে, এ তো ভয়ঙ্কর। সরকার এটা জানে, সরকারের জানার চেষ্টা আছে, সরকারের গোয়েন্দারা তো কাজ করে, গোয়েন্দারা কাজ করে এই রিপোর্ট সরকারকে দেওয়া উচিত ছিল, যাই দিয়েছে কিনা আমি জানি না। আর দিলেও সরকার কী করত, সরকারের কোনো হুঁশ হয়েছে? আপনারা অনশন করছেন, আপনারা অনশন করছেন গত 10 দিন ধরে, এখানে অবস্থান করছেন 60 দিন ধরে, 10 দিন ধরে অনশন করছেন। এই যে 10 দিন ধরে অনশন করছেন, সরকারের পক্ষ থেকে কোনো বার্তা এসছে আপনাদের কাছে? কোনো বার্তা এসছে সরকারের কাছে? কোনো বার্তা আসে? অমানবিক সরকার, এসব ব্যাপারেতে কোনো তাদের কোনো হুঁশ হয় না। লক্ষ্য করে দেখেছেন 11 ফেব্রুয়ারি 10টা ছাত্রজীব সংগঠন তারা যে নবান্ন অভিযান করতে চেয়েছিল, তারা কী চেয়েছিল? শিক্ষার অবস্থার উন্নতি ঘটাতে তারা চেয়েছিল, তারা শিক্ষার্থীর চাকুরি, বেকার যুবকের চাকুরি সংস্থানের জন্য তারা দাবি করেছিল, তারা দাবি করে
করেছিল যে যত আন্দোলন সংগ্রাম হচ্ছে তা দমন করা হচ্ছে কেন, তার বিরুদ্ধে প্রতিবাদ ধর্মিত করতে চেয়েছিল। এই তো সে বিশ্ব দুনিয়ার সমস্ত দাবি তো তারা চলে গেল, কিন্তু আমরা কি দেখলাম, আমরা দেখলাম তাদের পেটানো 550 মতো ছাত্র যুবক তারা আহত আহত হল, এবং তার মধ্যে মাইনুল ইসলাম মিথ্যে যেটা যে বাঁকুড়ার কতুপুরে কতুপুরে বাড়ি যে পেশায় একজন অটোচালক, সে মানুষের স্বার্থে এই সবার কাজের দাবিতে সেও কাজ চায়, তার বয়সও বেশি না, তার বয়স 31 বছর, কিন্তু তার তার মৃত্যু তাকে যেভাবে মেরেছিল, ওদের সংগঠনের সভানেত্রী একটা যুব সংগঠনের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সভানেত্রী বারে বারে তাকে কাজ দেওয়ার চেষ্টা করেছে, বারে বারে তাকে টেনে নিয়ে আটকে রাখার চেষ্টা করেছে, কিন্তু তথাপি এমন মেরেছে আর এমনভাবে মারতে শুরু করলো, তারপর যারা পড়ে রইল নিচে তারপরও মানল আর দৌড়চ্ছে সবাই, কিছুক্ষণ পড়ে রয়েছিল, তারপর আবার ওই সংগঠনের মীনাক্ষী এরা যে তারা তাকে তুলে চিকিৎসার জন্য নিয়ে যায়, চিকিৎসার জন্য নিয়ে যেয়ে প্রথমে একটা চিকিৎসা প্রাথমিক চিকিৎসা করে, তারপর দেখা যায় যে ওই গুরুতর বিষয় ডাক্তার দেখে বলছে এর কিডনি ড্যামেজ করে দিয়েছে, কারণ তার পেছাবের সঙ্গে রক্ত বেরোচ্ছে, এটা তো হওয়ার কথা না, আর তার যেভাবে মেরেছে চারদিক থেকে এমনভাবে মেরেছে তার মাসেলগুলো ভেঙে গেছে, মাসেলগুলো সব ডিসলোকেটেড হয়ে গেছে, এটা যারা ডাক্তারি ছাত্র তারাই জানে, ডাক্তার আর ডাক্তারবাবুরা জানে, তাতে তার শরীরে অনেক রকম কমপ্লিকেশন দেখা দিয়েছে, এবং তার থেকেই তার নামেতে জল জমে যাচ্ছে, এবং আজকে সকালবেলা তার মৃত্যু হয়েছে, সকাল 7টার সময় তার মৃত্যু হয়েছে। এখন যে সরকার গণতান্ত্রিক আন্দোলনের উপর এরকম অত্যাচার করে, এবং সেই সরকারের একজন মুখপাত্র তিনি বলেছেন ওরকম আন্দোলন করতে যায় কেন, আন্দোলন করতে গেলে তো এরকম মারা যাবে, এটা তো খানিকটা আত্মহত্যা করতে গিয়েছিল, তার মানে তৃণমূল কংগ্রেস যখন নাকি লড়াই করতো বামফ্রন্ট আমলে তখন তারা আত্মহত্যা করার জন্য যেত, একজন মন্ত্রী তিনি বলছেন আত্মহত্যা করতে গেছে, তাই আমি আপনাদের বলব এই সরকার অমানবিক সরকার, অমানবিক সরকারের কাছে আপনারা অনশন করে দাবি করছেন, আন্দোলন কর্মসূচি আন্দোলনের বিষয়বস্তু আপনারা ঠিক করবেন, আপনাদের পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ তারা ঠিক করবেন, যা বার্তা দেওয়ার আমি দিয়েছি, যা বার্তা দেওয়ার ছিল আমি দিয়েছি, আবার নতুন করে বার্তা দেব না। আজকের 11 তারিখের আন্দোলনে সে তো বললাম, এখানেই তো বললাম, বললাম তো সেটা আপনারা শুনেছেন আর কি। সুব্রত মুখোপাধ্যায় বলেছে যে এটা অতি বিপ্লবের আত্মঘাতী হয়েছে, সেই বিপ্লবের কারণে আত্মঘাতী হয়েছেন, তারও উত্তর দিলাম তো আমি, আত্মহত্যা করতে গিয়েছিল আমি শুনেছি, সুব্রত মুখার্জি কি বলেছে আমি শুনেছি, তার উত্তর দিয়েছি। তাহলে তৃণমূল কংগ্রেস যখন আন্দোলন করেছে তখন আত্মহত্যা করার জন্য আন্দোলন করেছে, প্রশ্নটা করেছি আমি। হ্যাঁ, সে দীপক পাঁজা বোধ হয় না, হ্যাঁ, তার তাকে পুলিশে খুঁজে বার করা উচিত, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ডায়েরি করেছে, তাকে পুলিশের খুঁজে বার করা উচিত। আরো বলে যে পুলিশ সংযুক্ত ছিল, পুলিশ কোনো ঘটনা ঘটায়নি, হ্যাঁ বলেছে পুলিশ সংযুক্ত ছিল, পুলিশ কোনো এরকম ঘটনা ঘটায়নি। আপনারা যারা নাকি এসব ফুটেজ মানে যারা নাকি ফুটেজ দেখিয়েছেন, যারা টেলিভিশন চ্যানেল দেখিয়েছেন, তাতে পুলিশের ভূমিকা কি তা পরিষ্কার হয়েছে, আমার নতুন করে বলতে হবে, নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। বিজেপি নেতা কোনায় রায় বলেছেন যে আপনাদের নবান্নে ফিস ফ্রাই খাওয়ার ফেসালত দিতে হবে, আমি এর প্রশ্নের কোনো উত্তর দেবো না, কে কোথাকার কি ভুইফোর নেতা কি বললো আমার উত্তর দিতে হবে নাকি। বিদ্যুৎ মন্ত্রী দাবি করেছেন যে আপনারা এই মৃত্যু নিয়ে রাজনীতি করতে চাইছেন, মৃত্যুটা মৃত্যু, মৃত্যু নিয়ে রাজনীতি করা কি, মৃত্যুটা মৃত্যু, যেভাবে মেরেছে গুলিতে মারেনি,
মেরেছে লাঠিতে, লাঠি পিটিয়ে যারা মারে তারা কত নৃশংস হতে পারে, মারার মতো করে মেরে লাঠিটা পেটা দাঁড়ি পেটা করেছে, তার মানুষের জানতে হবে না কেন সে মারা গেল। এখন পোস্টমর্টেম হচ্ছে, পোস্টমর্টেমে বেরিয়ে আসবে, ভিডিও ভিডিও ক্যাসেট আমরা চাই, পোস্টমর্টেমে সব বেরোবে কীভাবে মারা গেছে। ওনার দাবি যে পুলিশকে প্রভোক করা হয়েছিল, কিসে পুলিশকে প্রভোক করা হয়েছিল? পুলিশ আপনার সঙ্গে পাথর নিয়ে যাওয়া হয়েছিল বলে কোনো কেউ দেখাতে পারবে না, কেউ প্রথম পাথর মেরেছে, দ্যাটস এ রিয়াকশন, অ্যাকশনের রিয়াকশন হয়েছে। অ্যাকশনটা কি? পুলিশের লাঠি পেটা, বলছে অ্যাকশনটা পুলিশ নিল কেন? দ্যাট ওয়াজ এ জাস্ট রিয়াকশন। ওকে, আর কি আছে? শিক্ষকদের এই যে দাবি বেরোন কাঠামো বা উপযুক্ত যে ন্যায্য দাবি সেটা কি আপনাদের নির্বাচনী ইস্তাহারে আসবে? আমি তো বললাম আমরা পার্শ্ব শিক্ষকদের ছাড়া এখন শিক্ষা ব্যবস্থার যে প্রসার ঘটিয়েছিল বামফ্রন্ট সরকার, তাতে পার্শ্ব শিক্ষক কমানো না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েই চলা হয়েছিল, এবং পার্শ্ব শিক্ষকদের যে নিজস্ব তাদের পেশাগত দাবি দেওয়া সেটা অবশ্যই বিবেচনার মধ্যে থাকবে এবং আমরা সেটা দেখব। স্যার নির্বাচনী ইস্তাহারে আসবে কিনা এটা একটু জানতে চাই? নির্বাচনী ইস্তাহারে নিশ্চয়ই থাকবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।